হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সো চমৎকার একটা অফার নিয়ে আপনার মাঝে আবারও হাজির হলাম, যে এখান থেকে পার ইউজার মিনিমাম $100 এখান থেকে প্রফিট করতে পারেন, আপ টু $200 এখান থেকে প্রফিটটা করে নিতে পারবেন। সো চমৎকার একটা টেস্টনেটের অফার শেয়ার করবো, যেখানে কোনো প্রকার রেফার কমিশন থেকে শুরু করে কিছুই নাই, ফুল একটা ফ্রি বলতে পারেন। আর এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট, KYC কিছুই নাই ভাই। অনেকেই আছেন যারা টেস্টনেটের অফারগুলো, যেসবগুলো আমরা ইনভেস্টমেন্ট করা লাগে, ওই সব টেস্টনেটের অফারগুলোতে অনেকেই কাজ করেন না। সো ভাই, এই যে অফারটা শেয়ার করতে চাইতেছি, কোনো প্রকার ইনভেস্টমেন্ট থেকে শুরু করে কোনো KYC কিছুই নেই, ফুল ফ্রি একটা অফার বলতেন। সো এটাতে কীভাবে কি জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দিব এই ভিডিওতে। আর ভাই, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিন, কোনো রেফার কমিশন নেই, জাস্ট আপনাদের আর্নিংয়ের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করো। সো মাস্ট বি একটা লাইক দিয়ে দিন আমাদের এই ভিডিওতে, ওকে? সো চলেন ভিডিওটা স্টার্ট করি। আর এটা ডিসকর্ডে কিন্তু জয়েন করলে কিন্তু ডিসকর্ডের কাজটা হইতেছে না, সো এটাও কীভাবে কমপ্লিট করবেন এইটাও দেখাই দিব ভিডিও। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, ওকে? সো ভিডিওটা স্টার্ট করবো। ভিডিওটা স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না করে থাকেন ভাই, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করুন। কারণ টেলিগ্রামে কিন্তু অফার আপডেট থেকে শুরু করে পেমেন্ট আপডেট প্লাস ইনস্ট্যান্ট অফার সব কিছু আমরা সবসময় দিয়ে থাকি। সো মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিন। অ্যান্ড আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দেবেন, যাতে আমরা ভিডিও চললে সবার আগে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। সো চলেন আর কথা না বলে আজকের অফারটাতে চলে যাওয়া যাক। সো আজকের অফারটাতে জয়েন করার জন্য আপনাকে সিম্পলি এই পোস্টটা আসা লাগবে, এই পোস্টের লিঙ্ক করে পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে। আজকের সাইট লিঙ্ক বলে আমি এই পোস্টের লিঙ্ক দিয়ে রাখবো, এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে চলে আসবে। সো এখানে নিয়ে আসলে আপনি সিম্পলি এই পোস্টটা কপি করে লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার মিসেস অথবা কিউ ব্রাউজারে চলে যাবেন। দেন কিউ ব্রাউজারে যাওয়ার পর আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন, পেস্ট করে দিলে আপনার সামনে ঠিক এমন একটি নেফেট চলে আসবে। সো এইখানে আপনি ফার্স্ট অবস্থায় কী করবেন, এখান থেকে দেখতে পারবেন যে রেজিস্টার নামে একটা অপশন আছে, এটি রেজিস্টারের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে মেটামার্ক শো করবে, আপনি মেটামার্কটা সরাসরি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দেন স্লাইড, এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর এখান থেকে স্লাইড নেটওয়ার্ক, স্লাইড নেটওয়ার্কের উপর জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে বলবে ভেরিফাই অ্যাকাউন্ট, তার আগে আপনি কী করবেন, অবশ্যই পেস্টে ডেস্কটপ সাইট করে নেবেন, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অবশ্যই পেস্টে করে নেবেন, ওকে? সো অলমোস্ট ডেস্কটপ সাইট হয়ে গেলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি কী করবেন, কনফার্মের উপর জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসলে আপনি কী করবেন, ফার্স্ট অবস্থায় এখানে আপনাকে একটা কার্ড তৈরি করতে হবে, এই টেস্টনেটে জয়েন করার জন্য আপনাকে অবশ্যই তাদের একটা কার্ড তৈরি করতে হবে। সো এটা করবেন কেউ করার জন্য আপনি ফার্স্ট অবস্থায় এখানে একটা নেম দিবেন, প্লাস এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, প্লাস এখানে একটা আপনার টেলিগ্রাম আইডি দিবেন, ওকে? দেওয়ার পর এখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু শো করবে, ওকে? সো এখান থেকে আপনার রেফারেল কোডটা শো করবে, প্লাস আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। আপনি কী করবেন, এবার কন্টিনিউ উপর জাস্ট ক্লিক করবেন। দেন আপনার সামনে এমন একটি নেফেট চলে আসবে। সো এখান থেকে আপনাকে কী করা লাগবে, ফার্স্ট অফ অল ওদের ডিসকর্ডে আপনি জয়েন করবেন। জয়েন করে আপনার যে হিউম্যান ভেরিফিকেশনটা আছে অবশ্যই ওইটা ফিল আউট করবেন, ওইটা অনেকেই করতে পারেন, ওইটা দেখানো লাগতেছে না। বাট এইখানে আর ডিসকর্ডটা ভেরিফাই করতে গেলে আপনাকে ডিসকর্ডের অথোরাইজটা অ্যাড করা লাগবে, ওকে? সো অথোরাইজটা কীভাবে অ্যাড করবেন এটা আমি ভিডিওর শেষে দেখাই দিব। সো ফার্স্ট অফ অল আপনি জয়েন লিঙ্কের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি নেফেট চলে আসবে। সো আপনি কী করবেন, অথোরাইজের উপর জাস্ট ক্লিক করবেন। অথোরাইজের উপর ক্লিক করার পর দেন সরাসরি এখান থেকে অথোরাইজের উপর ক্লিক করে দেবেন, ওকে? যে অথোরাইজ আছে অথোরাইজের উপর ক্লিক করবেন, দেন এমন একটি নেফেট চলে আসবে। সো এখান থেকে আপনি কী করবেন, এবার ভেরিফাইয়ের উপর জাস্ট ক্লিক করে দেবেন। ভেরিফাইয়ের উপর ক্লিক করলে দেখতে পাবেন কাজটা কমপ্লিট। দেন আমাদের সেকেন্ড অবস্থায় এদের যে কার্ডটা, কার্ডের এই নিকনেমগুলো সিলেক্ট করতে হবে। সো এটা করার জন্য কী করবেন, এখানে টাইপ সিলেক্টে ক্লিক করে দেবেন, এখান থেকে ইন্ডিভিজুয়াল দেবেন, প্লাস এখানে আপনার সিটিটা দেবেন, এখানে কান্ট্রিটা বাংলায় সিলেক্ট করবেন, প্লাস এখান থেকে আইডেন্টিটি করে দেবেন। দেওয়ার পর আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থ এগুলো দিয়ে দেবেন, দিয়ে রেজিস্টারের উপর ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার কার্ডটা তৈরি কমপ্লিটলিভাবে হয়ে যাবে, দেখতে পারেন এমন এক নেফেট চলে আসবে, দেখতে পারেন সবগুলোটা টিক মার্ক আপনার উঠে গেছে, ঠিক আছে? এইবার আপনার যে কাজগুলো করবেন সেটা করার জন্য আপনি দেখতে পাবেন আপনাকে রিলোড দিয়ে এমন এক নেফেজে নিয়ে চলে আসবে। সো আসলে আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন যে এক্সপ্লোরি টেস্টনেট, এইটার উপর জাস্ট ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এমন এক নেফেট চলে আসবে। সো প্রথম অবস্থায় এখান থেকে আপনাদের যে ওদের টেস্টনেটের টোকেনটা, এটা আপনাকে ক্লেম করতে হবে। আচ্ছা, এখান থেকে ওদের টেস্টনেটের টোকেনটা ক্লেম করতে হবে, আরও কিছু ট্যাক্স আছে, এগুলো আমি দেখাই দিব। সো আপনি টেস্টনেটের টোকেনটা ক্লেম করার জন্য দেখতে হবে ক্লেম এইস অন টোকেন, এখানে ক্লিক করে দেবেন, ওকে? দেন এখান থেকে আপনার অ্যাড্রেসটা শো করবে, আপনি কী করবেন সরাসরি এই যে সাইনিং অ্যান্ড টু অ্যাক্সেস প্রসেস এটার উপর ক্লিক করে দেবেন। সো ওইখান থেকে ক্লিক করবেন, আপনি সাইনিংয়ের উপর জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটি নেফেট চলে আসবে। সো নেক্সট অপশানে আপনি কী করবেন, রিকোয়েস্ট টেস্টনেট এইস অন এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন, ওকে? এটার উপর ক্লিক করে দিলে আপনার ফসেটটা ক্লেম দেখতে পাবেন, এমন একটি নেফেট চলে আসবে, কনগ্রেচুলেশন আপনার ফসেটটা ক্লেম হয়ে গেছে, ওকে? সো ফসেটটা ক্লেম হয়ে গেলে আপনি
সো এখান থেকে ফার্স্ট সেটটা ক্লেম হয়ে যাবে আপনার ফার্স্ট সেট ক্লেম হয়ে গেলে এখান থেকে কনগ্রেচুলেশনটা দেখাবে সো এবার কি করবেন এখান থেকে নেক্সটে চলে আসবেন আসার পর আপনার ওয়ালেটে চেক দিবেন দেখতে পারবেন আপনার যে ফার্স্ট সেটটা অলরেডি ক্লেম হয়ে গেছে সো অলমোস্ট আমি ফার্স্ট সেটটা ক্লেম করে নিয়েছি এবার আপনি আবার পূর্বের পেজে ফিরে আসবেন ওকে সো পূর্বের পেজে ফিরে আসার পর কি করবেন আমি এবার সরাসরি লাইভে আপনাদেরকে সব কিছু করে দেখাবো সো চলেন আমরা চলে আসি আমাদের মেইন ইন্টারফেসে এই দেখেন মেইন ইন্টারফেসে চলে আসলাম দেন এইখান থেকে আপনার এই ট্যাক্সগুলো যেগুলো এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু ভিডিওর প্রথমেই কিন্তু এইখান থেকে এই ট্যাক্সগুলো কমপ্লিট করছি এখন আমাদের নিচের দিকে চলে আসা লাগবে এখান থেকে অলমোস্ট আমাদের তিনটে ট্যাক্স কমপ্লিট করতে হবে এই একটা লাইভ আছে যেগুলো এগুলো কমপ্লিট করতে হবে সো এগুলো করার জন্য আমরা ফার্স্টে বসতে এইটার উপর ক্লিক করে দেবো ওকে সো আমরা কিন্তু এই যে আইডেন্টি ক্লেম করছি প্লাস টেস্টনেট ফসেট এটাও কিন্তু ক্লেম করছি তার মানে আমাদের এই দুইটা ট্যাক্স ওকে আমাদের কমপ্লিট করা হয়ে গেছে এখন শুধু বাকি হচ্ছে সফের এই ট্যাক্সটা ওকে এই ট্যাক্সটা করতে হবে সো এটা কীভাবে করবেন আর নিচের যে ট্যাক্সগুলো আছে এইগুলো কিন্তু কামিং সুন এখন এইগুলো করা লাগতেছে না যখন আপনার কাজগুলো করতে হবে এইগুলো কিন্তু আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো ওকে সো চলেন এখন আমরা উপরের ট্যাক্সটা করে দেখাবো সো এটা করার জন্য আপনি জাস্ট সফের উপর ক্লিক করবেন আর বলে রাখি এই ফসেটটা আপনি প্রতি 24 ঘন্টা পরপর কিন্তু ক্লেম করতে পারবেন আর যত বেশি এখানে ট্রানজ্যাকশন থাকবে তত বেশি কিন্তু আপনার এখান থেকে এলিজিবল হওয়ার চান্সটা বেশি থাকবে সো অবশ্যই দিনে 1 থেকে 2 বার এসে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন ওকে সো নেক্সটে আপনার সামনে এমন এক নেফেট চলে আসবে সো এখান থেকে ডিশ মিশের উপর ক্লিক করবেন দেন এখান থেকে কী করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার যে মেটামাস্ক ওয়ালেটটা আছে এটা একটু কানেক্ট করে নেবেন ওকে সো আমরা এখান থেকে কী করবো নেক্সটের উপর জাস্ট ক্লিক করবো নেক্সটের উপর কানেক্টের উপর ক্লিক করে দেবো ওকে সো ক্লিক করার পর এখানে হয়ে যাবে সো দেন এখান থেকে আপনার যে ব্যালেন্সটা হাই ব্যালেন্সটা দেখতে পান সো আমরা এই টোকেনটা ফার্স্টে সিলেক্ট করতে হবে ওকে সো এখান থেকে টোকেনে যাবো টোকেনে যাওয়ার পর এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করবো জানেন এইস USDC এটার উপর জাস্ট ক্লিক করে দেবো ওকে সো এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা 5 টোকেন দিয়ে দেবো আপনারাও 5 টোকেন দিয়ে দেবেন যেহেতু 10টা টোকেন পাইছি সেহেতু আমরা 5 টোকেন দিবো দেওয়ার পর একটু অপেক্ষা করে নেবেন নেটটার প্রবলেম থাকলে কিন্তু একটু লেট হবে আপনারা এটা আসছে সো দেখেন আমরা এবার কী করবো সফটের উপর ক্লিক করে দেবো দেন আমরা কনফার্ম সফটে ক্লিক করবো আমাদের মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে আমরা কনফার্মেশনটা কী করবো অ্যাকসেপ্ট করে দেবো ঠিক আছে সো সরাসরি আমাদেরকে মেটামাক্সে নিয়ে চলে আসলো সো মেটামাক্সে নিয়ে আসলে আমরা এখানে কী করবো কনফার্মের উপর জাস্ট ক্লিক করে দেবো ওকে সো কনফার্মের উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পারবো আমাদের এখান থেকে ট্রানজ্যাকশন কিন্তু সাবমিট ওকে তাহলে আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে সো এখানের এই কাজটা হয়ে গেলে এখন আমরা সেকেন্ড অবস্থায় যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে পোল অপশন আছে এই পোল অপশনের উপর জাস্ট ক্লিক পোল অপশনের উপর ক্লিক করবো দেন এই ক্রিয়েট এ পেয়ার এটির উপর ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখান থেকে আমরা মিনিমাম কয়টা দিব যেহেতু আমাদের ব্যালেন্স একটু কম আছে সো আমরা 0.5 দিব দিয়ে আমরা এখান থেকে টোকেনটা সিলেক্ট করবো হইতেছে এইস USDT এটা সিলেক্ট করে দিব ওকে সো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা কী করবো সাপ্লাইয়ের উপর জাস্ট ক্লিক করবো ওকে সো সাপ্লাইয়ের উপর জাস্ট আপনারা ক্লিক করে দেবেন সো এটা মেবি এই যে আমরা এবার আমাদেরকে ওয়ালেটে আবারও একটা কনফার্মেশন যাবে আমরা কী করবো কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করে দিব সো আমরা এখান থেকে কী করবো নেক্সটে ক্লিক করবো অ্যাপ্রুভে ক্লিক করে দেবো ওকে সো ক্লিক করার পর কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে সো কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো পূর্বের নেয় আমাদের ওয়ালেটে ওকে সো যাওয়ার আগে আমরা আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করবো অ্যাপ্রুভে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেছে সো আমাদের কিন্তু এই যে এইটা কিন্তু আমাদের হয়ে যাবে ওকে এই দেখেন অ্যাপ্রুভ USDC এটা কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে সো আমরা আবারও পুলের উপরে ক্লিক করবো অ্যাড লিকুইডিটি এইটার উপর ক্লিক করবো দেন এখান থেকে সেম অ্যাজ ওই 0.5 থাকবে দেন আমরা এখান থেকে টোকেনটা সিলেক্ট করবো এইস USDT ওকে সো এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে আমরা কী করবো সাপ্লাইয়ের উপর জাস্ট ক্লিক করে দেবো সাপ্লাই কনফার্ম সাপ্লাইয়ের উপর ক্লিক করবো আমাদের ওয়ালেটে সেম অ্যাজ একটা কনফার্মেশন যাবে আমরা কী করবো এটা অ্যাকসেপ্ট করে নিবো সো আমরা কী করবো এখান থেকে কনফার্ম উপর জাস্ট ক্লিক করে দেবো কনফার্ম উপর ক্লিক করলে দেখতে পাবো আমাদের কিন্তু এই ট্যাক্সটা হয়ে যাবে সো এই দেখেন সাবমিটেড কিন্তু সাকসেসফুলভাবে সো আমাদের কিন্তু এই ট্যাক্সটা সাবমিটেড হয়ে গেছে ওকে সো আমরা ক্লোজের উপর ক্লিক করবো বর্তমানে আমাদের সকল ট্যাক্স কমপ্লিট আর কিছুই করা লাগতেছে না এটুকু কাজ করে রাখলে আপনি টেস্ট নেটের জন্য এলিজিবল হয়ে যাবেন এখন আমি দেখাবো যে ডিসকর্ডের যে মেন কাজটা এটা আপনারা করবেন কীভাবে ওকে সো আমি ডিসকর্ডে চলে যাবো সো সরাসরি আমরা কী করবো আমাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টে আছে আমরা চলে যাবো আমি ডিসকর্ডে চলে যাবো দেন আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কীভাবে আপনি আপনার ডিসকর্ড অ্যাকাউন্টের রোল অথরাইজটা অ্যাড করে নেবেন ওকে সো যদি অ্যাড না করেন তাহলে কিন্তু ওইখানে আপনার ডিসকর্ডটা ভেরিফাই হবে না সো অ্যাড করার জন্য আমি প্রথমে ব্যাগে চলে আসবো আসার পর সো এমন একটি নিফেজে চলে আসবেন আসার পর আপনি ইউ এইটার উপর ক্লিক করে দেবেন এইটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে জাস্ট উপরে একটা সেটিংয়ের আইকন আছে এই সেটিংয়ে ক্লিক করবেন আর ক্লিক করার পর এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট অপশানটা আছে এটার উপর জাস্ট ক্লিক করে দেবেন ওকে দেন এখান থেকে আপনি আমার ইনফরমেশনগুলো এখানে হাইড করে দিলাম দেন আপনি যে দেখতে পাচ্ছেন এখানে অথরাইজ অ্যাড থাকবে ওকে সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডিসকর্ডের পাসওয়ার্ডটা চাবে পাসওয়ার্ডটা দিবেন দিয়ে আপনি একটা কোড দেবো এটা আপনি অথরাইজ অ্যাপসে বা গুগল যে কোনো একটা অথরাইজেশন অ্যাপসে অ্যাড করে নিয়ে আপনি অথরাইজটা অ্যাড করে নেবেন ওকে কীভাবে অ্যাড করেন এটা বলে দিলাম আমি অলরেডি অ্যাড করে ফেলছি এই জন্য দেখাইতে পারলাম না সো ভিডিওতে যেভাবে দেখালাম এবার জয়েনটা করেন তাহলে অবশ্যই আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন সো কেউ মিস করবেন না যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখার সাথে সাথে জয়েনটা করে নেবেন তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ